আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপিটি হচ্ছে ব্যানানা কেক। ভিডিওটিতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যানানা কেকটা কতটা সফট আর স্পঞ্জি। এটা তৈরি করা খুবই ইজি আর অনেক টেস্টি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আমার টিপসগুলো ফলো করবেন, এতে করে আমার মতো আপনার কেকটিও পারফেক্ট হবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে একটা বড় বাটিতে চালনি বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এবার এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে চেলে নিচ্ছি, আর চেলে নেওয়ার ফলে এই ইনগ্রিডিয়েন্টসগুলোতে কোনো দানা বেঁধে থাকবে না আর কেকটাও অনেক সফট হবে। চেলে নেওয়া হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখানে নিয়ে নিয়েছি 4টা কলা। আর চেষ্টা করবেন একটু বেশি পাকা নরম কলা ইউজ করতে, এতে করে কেকটা পারফেক্ট হবে। তো এখন খোসাটা ছিলে কলাগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর এটাকে একেবারে পেস্ট করে ফেলা যাবে না, একটু দানা দানা করে ম্যাশ করে নিতে হবে। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি, আর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টা ডিম, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে বিট করে নিতে হবে। আর ইলেকট্রিক বিটারের পরিবর্তে আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। এখন চিনি দিয়ে দিচ্ছি, আমি এখানে 2 বারে চিনি ইউজ করব। প্রথমে অর্ধেকটা দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি, তারপর বাকি অর্ধেকটা দিয়ে দিব। মোট 1/2 কাপ পরিমাণ চিনি আমি এখানে ইউজ করব, আর চিনি পরিমাণটা কলার মিষ্টির উপর ডিপেন্ড করে দিবেন। তো এখন খুব ভালোভাবে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম ফোম করে বিট করে নিতে হবে। এখন মেশ করে রাখা কলাটা দিয়ে দিচ্ছি, আর মিক্সিংটার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি চেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। একেবারে সবটা দিয়ে দিবেন না, এতে করে লাম্পস থেকে যাবে। অর্ধেকটা দিয়ে স্প্যাচুলার দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। এখন বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন ব্যাটারটা একটু ঘন পর্যায়ে আছে, তাই এটাকে একটু পাতলা করার জন্য এতে সামান্য দুধ মিশিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন একটা কেকের মোল্ড আমি আগে থেকে বেকিং পেপার দিয়ে বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর মোল্ডটা ধরে এভাবে একটু ড্যাব করে দিবেন, এতে করে ব্যাটারে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। এখন চুলায় একটা সসপ্যানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট হাই হিটে সসপ্যানটাকে গরম করে নিব। 5 মিনিট পর কেকের মোলটা ধরে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট কেকটাকে বেক করে নিব। প্রায় 30 থেকে 40 মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর আপনার কেকটা যদি এই সময়ের মাঝে না হয় তাহলে আর 5-10 মিনিট রেখে এটাকে বেক করে নেবেন। এখন একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে আমার বানানো কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে মোলটা উঠিয়ে নিচ্ছি আর কেকটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে কেকটা মোড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা একটা সার্ভিং ডিশে ঢেলে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, তো এখন কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু খুবই টেস্টি একটা কেক, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই ব্যানানা কেকটা আমি গত 11ই অক্টোবর তৈরি করেছিলাম, যেদিন এই সাইদাস কিচেনের বার্থডে ছিল। সবাই ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।